নমস্কার, আমি শ্রীতমা। নিয়ে চলে এসেছি ইমামি হেলথি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অল প্রেজেন্স রাধুনি। আমাদের রাধুনিতে চলছিল ইলিশ পার্বণ সপ্তাহ, আজকে তার শেষ দিন। তাই আজ ইলিশ পার্বণের দুটো দুর্দান্ত রেসিপি শেখাতে অডিশন দিয়ে সল্ট লেক থেকে চলে এসেছে শর্মিষ্ঠা দি। দেখে নি শর্মিষ্ঠা দিকে, চলে আসুন। নমস্কার। নমস্কার, কেমন আছো? উপকরণ লাগে একবার দেখে নি। আষাঢ়ে ইলিশ। উপকরণ: ইলিশ মাছ, নুন, ঘি, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে জিরে গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা মশলা, নারকেলের দুধ, তেঁতুলের কাঁচ। রান্না করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হাতটাকে ভালো করে স্যানিটাইজ করতে হবে। সেটা করে নিই, তারপর আমরা মাছটা সেদ্ধ করতে দেবো। ফার্স্টে কি করবে বলো? ইলিশ মাছ আমি একটু প্রথমে জল দিয়ে সিদ্ধ করে দেবো। জল দিয়ে সিদ্ধ করবে, সিদ্ধ এটাতে বসাই। হ্যাঁ, একটু নুন দিয়ে নি, তাহলে যে কোনো জিনিসই তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই তো? এবং যতটা নুন পরিমাণে প্রয়োজন ততটা নুন রান্নায় না দিলেও চলবে, কারণ মাছে এখান থেকে নুনটা ঢুকে যাবে। এই জলটাও আমি রান্নায় ইউজ করব। ইউজ করবে তো, ঠিক। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ, হ্যাঁ, তাই খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন দরকার। আর জল লাগবে তোমার? না, আশা করি লাগবে না। তাহলে এবার আমরা মাছটা সিদ্ধ করতে দিলাম, রান্নাটা বসিয়ে রান্নাটা বসাবো তো। ঠিক আছে, আমি একটা কাজ করছি, এটা একটু এদিকে শেষ করে দিচ্ছি। অবশ্যই। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি হোম মেকার? হ্যাঁ, হোম মেকার। কড়াই একটু গরম হলে এর মধ্যে একটু ঘি দিচ্ছি। ঘি দেবে? ইলিশ মাছটা পুরো ঘি দিয়ে রান্না? একদম। কতটা অ্যামাউন্ট দিতে হবে সেটা? ঘিটা দিয়েই দাও, ঘি তো খারাপ লাগে না। তোমার বাড়িতে কে কে আছে ওটা রেখে দাও। হাজবেন্ড। আচ্ছা। আর আমার ছেলে। ছেলে? ছেলে কত বড়? ছেলে সেকেন্ড ইয়ার পড়ছে ইঞ্জিনিয়ারিং। তুমি তো ভেরি রিসেন্ট ঘুরতে গেছিলে। হ্যাঁ। কোথায় গিয়েছিলে? অরুণাচল। হ্যাঁ, কেমন ঘুরলে? খুব সুন্দর। খুব সুন্দর? খুব সুন্দর। আচ্ছা, অরুণাচলের কোথায় কোথায় যাওয়া হলো? দিরাং গেছি, তাওয়াং গেছি। আচ্ছা, ওখান থেকে তাওয়াং থেকে বন্ডিলা। আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর, প্যারাডাইস বলা যেতে পারে। মাধুরী লেক গেছো? হ্যাঁ। হ্যাঁ, কিরকম ওখানে? আমি তো যাইনি। খুব ঠান্ডা ছিল জানো, মাধুরী লেকে খুব ঠান্ডা। হ্যাঁ, ওখানকার ওয়েদার ভীষণ ড্রাই, ভীষণ ড্রাই। এবার কি দিতে হবে এটাতে বল। এটার মধ্যে এবার একটু আমি পাঁচ ফোড়ন দিচ্ছি। রেড দাদাও নিশ্চয়ই বাইরে কাজেই ব্যস্ত থাকে? হ্যাঁ, ব্যস্ত থাকে। গার্ডেনিং ঘুরতে কি তুমি একা গিয়েছিলে? না, আমি একা যাইনি, ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম। কিন্তু আমরা প্রায়ই আমরা দু বন্ধু, তিনজন বন্ধু আমরা ঘুরতে চলে যাই। ও আচ্ছা, এটা আমাদের দারুণ ব্যাপার। আর গার্ডেনিং আছে, আবার এই রান্না রান্না। আচ্ছা, এবার এবার কি কি লাগবে বলো? এর মধ্যে এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, এটা আমি দিয়ে দিচ্ছি। তুমি আমাকে বলো কোথায় কোথায় ঘুরতে গেছো, মানে ফ্যামিলি ছাড়া কোথায় কোথায় গেছো ঘুরতে গেছো বন্ধু বান্ধবদের সাথে? অমরকণ্টক গেছি। অমরকণ্টক? আচ্ছা। ওঙ্কারেশ্বর গেছি। আচ্ছা। আর দার্জিলিং গেছি, সিকিম গেছি। এরা কি স্কুলের না কলেজের ফ্রেন্ড? না, এরা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, কেউ ইউনিভার্সিটি ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা। তোমার কোন কোন কলেজ? মানে বেসিক্যালি আমি বর্ধমানের মেয়ে। আচ্ছা, তো আমার কলেজ হচ্ছে বর্ধমান ওমেন্স কলেজ, এমইউসি ওমেন্স কলেজ। আচ্ছা। আর ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি বাড়োয়া ইউনিভার্সিটি। আচ্ছা। তোমার কি মানে কি স্ট্রিম ছিল? স্ট্যাটিস্টিক্স। ও বাবা। আচ্ছা, এবার কি করতে হবে বলো? এবার এইটা একটু ভাজা ভাজা হলে এই আদা রসুন বাটা একটু দিয়ে দিচ্ছি।
আচ্ছা তুমি তো বললে রান্না বান্না করতে ভালোবাসো, তোমার কোনটা পছন্দের রেসিপি, মানে তুমি নিজে কি খেতে পছন্দ করো, মাছ মাংস ডিম না ভেজ? মাটন খেতে বেশি পছন্দ। মাটন খেতে বেশি পছন্দ করো? আচ্ছা। আর দাদা? দাদা বা ছেলে? দাদা ভেজ। ভেজ? ও ফুল ভেজিটেরিয়ান নাকি? না না, ভেজ খেতে পছন্দ পছন্দ করে। আর ছেলে কোনোদিনই মাছ খায় না। খায় না? না। তার মানে তুমি মাটন খেতে পছন্দ করো, দাদা বলে ভেজ খেতে পছন্দ করে, তার মানে মাছটা কি বাড়িতে একটু কমই আসে? কমই আসে, কমই আসে। কিন্তু মাছটা খাওয়া কিন্তু উচিত, কারণ মাছে কিন্তু প্রচন্ড ভাবে প্রোটিন থাকে, ফলে মাছটা খাওয়া সত্যি খুব উপকারী। আচ্ছা এবার কি করব? এবার একটু তেলটা একটু বেরিয়ে এলে, তেলটা ছেড়ে এলে এর মধ্যে আমি ভাজা মশলা, যেটা আমি এই জিরে, জিরে গুঁড়ো, জিরে, গোলমরিচ এবং গোটা ধনে, এটা ড্রাই রোস্ট করে, এটা তুমি বানিয়ে ড্রাই রোস্ট করে আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি। ঠিক আছে, এটা তুমি দিয়ে দেবে তো? এটা দেব, দিয়ে দাও। দেখো তো আর সেদ্ধ হবে না, আর লাগবে না, সেটা লাগবে না তো। এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি পুরোটাই। হ্যাঁ পুরোটাই দিয়ে দিচ্ছি। এটার মধ্যে তাহলে গোটা জিরে, গোটা ধনে আর তোমার ওটাকে হচ্ছে গোটা গোলমরিচ, গোটা গোলমরিচ, এটা হচ্ছে আমি মানে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড, তারপরে গ্রাইন্ড করে। এবার কি দিতে হবে বলো? ইলিশ মাছের জলটা দিতে, এই জলটা দিয়ে দিতে হবে তো? এর মধ্যে জলটা দেওয়ার পরে একটু নুন দেবো, স্টকটা দেবো তো, মানে এই টেস্টটা থাকবে তাই তো? ইলিশের যে গন্ধটা আছে না, এটা এর মধ্যে থেকে যাবে। আর একটু দাও, আর লাগবে না? আর লাগবে না। এবার ইলিশ মাছটা দিয়ে দিতে হবে। আমাকে একটা কথা বলো, এটা কি দিয়ে খাওয়া হয়? ভাতের সাথে, ভাতে, গরম ভাতের সাথে, গরম ভাত। আচ্ছা ওখানে একটা তেঁতুলের কাঁজ রয়েছে দেখতে পাচ্ছি, ওটা কখন? ওটা সবার শেষে দেব, সবার শেষে। নারকেলের দুধ। আমাদের দর্শকদের আমি জানিয়ে রাখি, আমার কস্টিউম স্পন্সর করেছে প্রিয়গোপাল বিষয়ী। প্রিয়গোপাল বিষয়ীর যে কোনো আউটলেটে পেয়ে যাবেন রাধুনের এক্সক্লুসিভ কালেকশন, তাই ঝটপট চলে গিয়ে তাড়াতাড়ি শপিংটা করে ফেল। তুমি যে শাড়িটা পরে আছো, এটা কি শাড়ি গো? মটকা সিল্ক। মটকা না, প্রিয় রং কি নীল, লাল নাকি অন্য কোনো রং? প্রিয় রং পিঙ্ক। পিঙ্ক, তাহলে আজকে একটা পিঙ্ক শাড়ি পরে আসতে পারতে, সেটাই পরলে ভালো হতো, পরলে ভালো। আচ্ছা এবার কি করবে? তো মাছ তো ফুটে গেছে, এবার এই নারকেলের দুধটা দিয়ে দিই। আচ্ছা এটাতে কোনো চিনি ব্যবহার করলাম না। আচ্ছা আর এই তেঁতুলের কাপটা দিয়ে দিই। হ্যাঁ নারকেলের দুধ এমনি একটু একটু মিষ্টি হয়, আর দিতে হবে না এটা। আচ্ছা তুমি আরেকবার আমাদের দর্শকদের বলে দাও, এইবার আমরা যে রান্নাটা শিখবো সেটার নাম কি? লাউ পাতায় মোড়া ইলিশ। লাউ পাতায় মোড়া ইলিশ, তাহলে চলুন দেখে নিই লাউ পাতায় মোড়া ইলিশ রান্না করতে কি কি উপকরণ লাগবে। লাউ পাতায় মোড়া ইলিশ। উপকরণ: ইলিশ মাছ, লাউ পাতা, নারকেল কোড়া, পোস্ত বাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, বেসন গোলা। এবার বলো কি করতে হবে ফার্স্টে? প্রথমে নারকেল কোড়া, হ্যাঁ, পোস্ত বাটা, সর্ষে বাটা, সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা। এবার একটু সল্ট দিচ্ছি। আমাকে বলো এই রান্নাটা লাস্ট তুমি কবে করেছিলে বাড়িতে? এক সপ্তাহ আগে করেছি। এক সপ্তাহ আগে? মানে সেটা কি বলেছিল, মানে বাড়ির কর্তারা খেয়ে? কর্তারা বলতে কর্তা একাই খেয়েছিল, ভালোই বলেছিল। হ্যাঁ মানে কর্তা, কর্তা তো বললে তুমি মাছ খেতে পছন্দ করে না? না পছন্দ করে না মানে ইলিশ মাছটা সবাই খায়। সবাই ইলিশ মাছ ছেলে খেয়েছিল? না ছেলে কোনোদিন মাছ খায় না, কোনো মাছই খায় না ছেলে। এবার কি করতে হবে বলো? এবার হচ্ছে এই মাছগুলো এর মধ্যে দিয়ে একটু ম্যারিনেট করে নেব। আমাকে একটা কথা বলো যে মাছ তো তাহলে বাড়িতে খুব এমনি ভীষণ কম রান্না হয়, একার জন্য মাছ রান্না করতে ভালো লাগে? ভালো লাগে না, কিন্তু আবার নিজের মানে রান্নার জন্য ভালোও লাগে, জেনে একটু করি, করে দেখি কেমন লাগছে। কেমন লাগে? আচ্ছা আবার লোকজন এলে বাড়িতে ফ্রাইং প্যানটা কি আমি গরম বসিয়ে দেব? হ্যাঁ একটু তেলটা বসিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার। সর্ষের তেল? হ্যাঁ সর্ষের তেল। আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানিক মাস্টার্ড অয়েল, এতে আছে মুফা আলা ওমেগা 3 এবং ভিটামিন ডি, যা আমাদের বোন হেলথকে স্ট্রং করে। আচ্ছা দেখো তেলটা ঠিক আছে নাকি আর একটু লাগবে? না ঠিক আছে। এবার মাছটা আমার ম্যারিনেশন, মাছে কি ওটার মধ্যে একটু সর্ষের তেল দিই মাখার সময়? কাঁচা সর্ষের তেল? আচ্ছা দাও।
ব্যাপারটা কিন্তু দারুণ হয়েছে, দেখতেই এত ভালো হয়েছে, তাহলে এটা ভাপে কতটা নি ভালো হবে দেখতে। আচ্ছা ওটা তো বেসন বোধহয় না গোলার আছে, তুমি করতে থাকো আমি ততক্ষণে তেলটা দিচ্ছি। ঠিক আছে এটা আমি একটু, আমাকে এখানে তেল দেবে একদম আমি চেখে দেখবই। কিন্তু তার আগে এই আষাঢ়ে ইলিশ আর লাউ পাতায় মোড়া ইলিশ, এই দুটো রেসিপি আপনাদের জন্য আরো আছে। আষাঢ়ে ইলিশ, উপকরণ ইলিশ মাছ, নুন, ঘি, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে জিরে গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা মশলা, নারকেলের দুধ, তেঁতুলের কাত। প্রণালী, প্রথমে কড়াইতে নুন জলের মধ্যে ইলিশ মাছ সিদ্ধ করে নিতে হবে। এরপর কড়াইতে ঘি গরম করে পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ভাজা গুঁড়ো মশলা, ইলিশ মাছের স্টক, সিদ্ধ করা ইলিশ মাছ, নারকেলের দুধ, তেঁতুলের কাত দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি আষাঢ়ে ইলিশ। লাউ পাতায় মোড়া ইলিশ, উপকরণ ইলিশ মাছ, লাউ পাতা, নারকেল কোড়া, পোস্ত বাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, বেসন গোলা। প্রণালী, প্রথমে একটা পাত্রে নারকেল কোড়া, পোস্ত বাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ইলিশ মাছ ম্যারিনেট করে নিতে হবে। এরপর ম্যারিনেট করা মাছ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লাউ পাতায় মুড়িয়ে বেসনের গোলায় ডুবিয়ে কড়াইতে গরম হওয়া সর্ষের তেলে ভেজে নিলেই তৈরি লাউ পাতায় মোড়া ইলিশ। চলো টেস্ট করা যাক। আগে একটা টেস্ট করি। এটা বেশ ভালো খেতে, দুটোই খুব ভালো খেতে, অসাধারণ খেতে হয়েছে। এবার আমরা দেখে নেব আমাদের আজকের রাঁধুনী রাঁধুনী ও আকাশের তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপেল ওয়ার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিল্ডা বাসমতি রাইস এবং পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। মাই নেইল এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় পুরস্কার। আর থাকছে মিওমারের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার আমরা একটা ছবি তুলে নিই।
তোমার জন্য রয়েছে পাঁচ পাঁচটা প্রশ্ন। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারলে তুমি পেয়ে যাবে পিঠে বিলাসীর তরফ থেকে পাঁচটা ফুড ভাউচার। তাহলে আমরা শুরু করি। পাঁচ ফোড়নে মগজ ছোলাই। কোন বাদাম গাছ মাটির তলায় বেড়ে ওঠে? কাজু বাদাম, চিনে বাদাম না আখরোট? চিনে বাদাম। চিনে বাদাম, দারুণ। প্রথম ফুড ভাউচারটা তোমার জন্য। থ্যাংক ইউ। পরিশোধিত মাখন কাকে বলে, ঘি, চিজ না মেয়োনিজ? ঘি। একদম সঠিক উত্তর। আরো একটা ফুড ভাউচার তোমার জন্য। থ্যাংক ইউ। মশলার রাজা কাকে বলা হয়, গোলমরিচ, এলাচ না জিরে? এলাচ। না, গোলমরিচ। ওকে, সরি। লাউয়ের জন্ম কোন মহাদেশে, এশিয়া, ইউরোপ না আফ্রিকা? আফ্রিকা। একদম সঠিক উত্তর। এইটা তোমার জন্য। থ্যাংক ইউ। ইলিশ কোন দেশে জিআই পণ্য, বাংলাদেশ, ভারত নাকি পাকিস্তান? বাংলাদেশ। একদম সঠিক উত্তর। তুমি এতগুলো যখন ঠিকঠাক উত্তর দিয়েই দিয়েছো, তাই একটা আর পড়ে থাকে কেন, এইটাও তোমার জন্য। থ্যাংক ইউ। অবশ্যই ভিজিট করবে পিঠে বিলাসীতে, কারণ আমাদের পিঠে বিলাসীতে কিন্তু সারা বছর নলেন গুড়ের বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়। তাছাড়াও বাংলাদেশের বিভিন্ন রকমের খাবার কিন্তু তুমি পিঠে বিলাসীতে পাবে। রাসবিহারী কালীঘাট এটার আউটলেট রয়েছে। থ্যাংক ইউ। এবার দেখে নেব আজকে আমাদের জন্য নীলাদি কি টিপস রেখেছে। ঘিয়ের গন্ধ অক্ষুণ্ণ রাখতে হলে ঘিয়ের পাত্রে একটু আখের গুড় রেখে দিন। এবার আমাকে বলো তোমার কিরকম লাগলো। আকাশাটে প্রথমবার এলাম, আমার খুব ভালো লাগলো তোমাদের সবার সাথে মিট করে, স্পেশালি তোমার সাথে খুব ভালো লেগেছে। তুমিও খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এভাবেই সুখে থেকো, আর এইভাবে মাঝে মাঝে এসে আমাদেরকে ভালো ভালো রান্না করে খাই। তুমিও ভালো থেকো। আজকের মতো রাধুনির পর্ব এখানেই শেষ করবো, দেখা হবে আগামীকাল ঠিক দুপুর দেড়টা। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনি, সোম থেকে রবি দুপুর দেড়টায়।